এখন আমরা ইন্টিগ্রেশনের ভিতরে এমনি জেনারেল ইন্টিগ্রেশন করে লিমিটের মান বসাই কি কাজ করছি, ঠিক আছে, শুধুমাত্র ভেরিয়েবল রিলেটেড অঙ্কগুলো করছি। তো এখন দেখেন আমরা যে ইন্টিগ্রেশনটা নিছি এটা একটা ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিকের মিতিক অনুপাতগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে করব সেটা আমরা এই এপিসোডে দেখব, ঠিক আছে। তো এই ধরনের ইন্টিগ্রেশনগুলো আসলে কিভাবে করতে হয় এই বিষয়ে কিন্তু আমি আর নতুন করে কিছু বলবো না, কেননা এখন আমি যে ইন্টিগ্রেশনটাই করা শুরু করি না কেন, বিগততে যে ইন্টিগ্রেশনের এপিসোডগুলো আমি আপনাদেরকে দিছি প্রায় 115টা, সেখানে কিন্তু এগুলো ডিটেলস আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তো এখানে আসলে ইন্টিগ্রেশন শেখার কিছু নেই, আমরা শুধু লিমিটটা বসাই কীভাবে হিসাব করতে হয় সেটা শুধু শিখবো। তাহলে আসেন দেখেন এখানে কত সাইন স্কোয়ার এক্স, এটাকে কীভাবে ইন্টিগ্রেশন করতে হয়, এটা আছে পাই বাই টু জিরো। আর এখানে আমার কী দরকার, এখানে আমার সূত্রতে ফেলার জন্য টু দরকার, এই জন্য লিখি টু সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এই টু এমনিতেই নিলাম, এই জন্য সামনে একটা কী নিলাম, হাফ নিলাম। তাহলে আমি এই যে হাফটা সামভিত বাইরে রাখি, কারণ কনস্ট্যান্ট, এটার আমার হিসাব করতে হবে না। তারপর এখানে কত পাই বাই টু, এটা কত জিরো। আর টু সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা কী লিখতে পারি, ওয়ান মাইনাস কস টু এক্স লিখতে পারি, ওয়ান মাইনাস কস টু এক্স এটা আমি লিখতে পারি। তারপরে কত আছে ডিএক্স। এবার আসেন হাফ থাকলো, এখানে যদি ইন্টিগ্রেশন করি ওয়ানের ইন্টিগ্রেশন কত এক্স মাইনাস কসের কস টু এক্সের ইন্টিগ্রেশন কী, কসের ইন্টিগ্রেশন যদি করি সাইন টু এক্স, আর এক্সের সাথে যা থাকে তা কোথায় আসে, নিচে আসে। তাহলে আমার এখানে কি ইন্টিগ্রেশনটা কী হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। তো ইন্টিগ্রেশন যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমার থার্ড ব্র্যাকেট দিয়ে কী করতে হবে, এই যে আপার লিমিট হলো পাই বাই টু, লয়ার লিমিট কত জিরো। এখন ভেরিয়েবলকে এখানে এক্স, তাহলে এক্সের মানে একবার পাই বাই টু, এক্সের মানে একবার জিরো, আমরা সেই কাজটাই করব। তো হাফ যেহেতু এখানে কমন আছে এ থাক, একে আর ওর সাথে আমরা না মিলাই। এখন এখানে এক্সের মানে একবার পাই বাই টু বসাই, তাহলে এক্সের মান পাই বাই টু মাইনাস এখানে কত আছে হাফ, এখানে সাইন টু, তারপরে কত পাই বাই টু, কেননা এক্সের মান পাই বাই টু। ওকে, এরপরে সূত্রের একটা কী আছে, আসবে মাইনাস, এরপরে এক্সের মান কত একবার জিরো, তারপরে মাইনাস হাফটা সামনে রাখি, সাইন সাইন টু এখানে আছে তার সাথে কত জিরো, এই পুরোটার সাথে আছে কত হাফ। জাস্ট এখানে আমাকে ক্যালকুলেশন করে তার রেজাল্টটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন এখানে হাফ থাক, এখানে আছে কত পাই বাই ফোর, তারপরে কত মাইনাস, এখানে টু টু যদি কাটি সাইন 180 ডিগ্রির মান জিরো হবে, ঠিক আছে। আপনারা কনফার্ম হওয়ার জন্য ক্যালকুলেটারে দেখে নিতে পারেন, সাইন 180 ডিগ্রির মান, সাইন 180 ডিগ্রির মান হলো জিরো। ওকে, তাহলে এখানে যদি সাইন 180 ডিগ্রির মান জিরো হয় তাহলে পুরোটা কত জিরো, আর এদিকেও মাইনাস, এটা যদি জিরো হয় সাইন 0 ডিগ্রির মান কত জিরো, তার মানে ওই দিকেও কী পাওয়া যাচ্ছে, জিরো পাওয়া যাচ্ছে, লেখার দরকার নাই। এখানে তাহলে যদি আমি হাফ দ্বারা এখানে গুণ করি, পাই বাই কত হচ্ছে, এইট হচ্ছে, সরি এখানে পাই বাই ফোর না, টু ছিল, এই যে টু, আর দুই দ্বারা দুই দুগুণ কত হয় চার, তাহলে এটাই আমার এই অঙ্কের আনসার, বুঝতে পারছি। সুতরাং এমনিতেই ভেরিয়েবল দিয়ে যে ম্যাথগুলো করছি সেই ম্যাথগুলোর সাথে এই ম্যাথগুলোর খুব বেশি কী নাই, পার্থক্য নাই, ঠিক আছে। শুধুমাত্র আগে ভেরিয়েবল দিয়ে ইন্টিগ্রেশন করছি, তারপরে লিমিটের মানটা দিয়ে ভেরিয়েবলের মান একবার আপার লিমিট বসাইছি, এরপরে ভেরিয়েবলের মান একবার লয়ার লিমিট বসাইছি। ওকে, আর এরপরে আমরা কী করছি, এখন যে অঙ্কটা করলাম সেটাকে ত্রিকোণমিতিক অনুপাত। তো ত্রিকোণমিতিক অনুপাত থাকলেও আমাদের চিন্তা করার কোনো কারণ নাই, কেননা ত্রিকোণমিতিক অনুপাত দিয়ে আমরা অনেক ভালোভাবে অনেক অ্যাডভান্স লেভেল পর্যন্ত কি প্রবলেম সলভ করছি। তো ইন্টিগ্রেশন তো আপনারা করতেই পারবেন, এটার ইন্টিগ্রেশন করার পরে কি ওই যে লিমিট থাকলে অতিরিক্ত যে কাজ, এটা আপার লিমিট, এটা কি লয়ার লিমিট, এরপরে ভেরিয়েবলের মান বসাই দিলে এভাবে একটা কী পাবেন, আনসার পাবেন। তাহলে আমাদের অতিরিক্ত কাজ হলো, আগে আমরা এখানে ইন্টিগ্রেশন করে রেখে দিতাম, আর এখন আমাদের অতিরিক্ত কাজ কি আপার লিমিট এবং লয়ার লিমিটের মানটা নিয়ে কী করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, ঠিক আছে। তো আমি আরও বেশ কিছু এক্সাম্পল আপনাদেরকে দেখাবো, ধীরে ধীরে আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে।